নমস্কার বন্ধুরা, আজকে আমি রথে যাচ্ছি। তো এই দেখেন, আমার সঙ্গে আর একজন আমার দাদা আছে। এই যে দাদাও যাবে, তাহলে আমি এখন যাই, গিয়ে আসি। দেখা যাক ওখানে গিয়ে কি কি দেখা যায়। আমার এই ভাইটাও যাচ্ছে। এই দেখুন, এই যে আমার ভাই। তুমি কোথায় যাচ্ছ? আমি একটু রথে যাব, রথে যাব। এই যে আমার ভাই, আমার ভাইয়ের আমি রথে যাব। আমার সুন্দর রথযাত্রা হয়, জয় করিব জগন্নাথ, মুই কো করিব। ঠিক আছে ভাই, চলো তাহলে আমিও যাচ্ছি। আমার দিদির সঙ্গে কথা হয়েছে। আজকে রান্না করেছে খিচুড়ি। সবজি আছে, আলু, তারপরে কপি আছে, কুমড়ো আছে।
খাবো। ঠিক আছে, তোমার কাছ থেকে খাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে দাও। এই যে আমার দিদিভাই আমাকে দিচ্ছে, এই দেখো আমি দিদিভাইয়ের কাছ থেকে প্রসাদ খাচ্ছি। দিদিভাই তুমিও খাও। এই যে আমি আমার দিদিভাইকেও খাইয়ে দিচ্ছি। আমাদের রথটাকে টানা হয়েছে, আমাদের রথটা টেনে কালী মন্দিরে। জগন্নাথের কর্ম করেন, শেষের দিন যেন তার চরণ পাওয়া যায়, তার জন্য নিবেদন করেন। একটু প্রসাদ জগন্নাথের, একটু প্রসাদ পাবেন।
আমি দিচ্ছি না, আমার দাদা শ্রী উত্তম কুমার সাহা দিচ্ছে এবং সাহা পরিবার। আচ্ছা, হ্যাঁ, যেহেতু দাদা স্টেশনে নেই, দাদা কলকাতা রয়েছে, তাই দাদার হয়ে আমরা করছি। নমস্কার। আমাদের এখানে প্রসাদ সবাই ওখান থেকে নিয়ে আসছেন, এখন এই দেখেন ভক্তগণেরা বসে বসে সবাই আমাদের এখানে পূজারী এই যে প্রসাদ বিশেষ করছেন, মানে
হাতে আসছি। প্রসাদ খুব টেস্টি হয়েছে, বেশ প্রসাদ ভালো হয়েছে, ভালো ভালো প্রসাদ, ভালো রান্না খুব সুন্দর হয়েছে, রান্না খুব ভালো হয়েছে, প্রসাদ ভালো হয়েছে, জগন্নাথের প্রসাদ ভালো ভালো। রাধে 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 জগন্নাথ বাবার প্রসাদ কেমন লাগলো? জগন্নাথের প্রসাদ কেমন লাগলো? আমরা সেবা করি না, আমার কথা খুব ভালো, খুব ভালো। রাধে 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 জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সবাই জগন্নাথ ঠাকুরের প্রসাদ খাচ্ছেন, কত খুশিতে প্রসাদ খাচ্ছেন, দেখেন সবাই কত আনন্দেতে আছেন, সবাই খুশিতে আছেন। এই যে আমাদের জগন্নাথ ঠাকুর, আমি এখন খাওয়া দাওয়া ছেড়ে এসেছি। শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির দিগলিপুর উত্তর আন্দামান, সকল ভক্ত বিন্দুদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা। আমি এখানেই সমাপ্ত করছি।